রোজা রেখে করোনা ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা, রোজা রেখে করোনা ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। কারণ রোজা ভঙ্গ হয় শরীরের বাহির থেকে শরীরের ভিতরে এমন কোন খাদ্য প্রবেশ করানো যেটি পেটে তথা মেয়দা এর মাঝে পৌঁছায়। তো যেহেতু ইনজেকশন বা ভ্যাকসিন এগুলো শরীরের ভিতরের পেটের মধ্যে পৌঁছে না, এই জন্য রোজা অবস্থায় ভ্যাকসিন নিলে বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না।